first, mask. Mask and mask. Proper mask, ঠিক ভাবে পড়া, N95 surgical combine করতে পারলে খুব ভালো. পরাত মাস্ক পড়া না পড়া সমান. এটাই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট. নাম্বার টু, গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল. এই দুটো মেইন বলবো, তারপরে বলবো সোশ্যাল ডিস্টেন্সিং, ভেন্টিলেশন, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজেশন, এগুলো. কিন্তু এই মাস্ক আর ভ্যাকসিনেশন, এই দুটো আপনার প্রাইমারি, এই দুটো করতেই হবে. আর যে কোনো উপসর্গ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, নিজে কিছু করতে যাবেন না. নমস্কার, আজকে আমরা চলে এসেছি টিভি নিউজ টেনের ক্যামেরা নিয়ে এমন একজন মানুষের সামনে, মানুষের কাছে, যিনি আমাদের দুর্গাপুরে একজন বিশিষ্ট চক্ষু বিশারদ. আজকে আমরা চলে এসেছি ডক্টর ফাল্গুনী মিত্রর কাছে, কথা বলে নেব তার সঙ্গে আমাদের কী কী প্রিকশনস নিতে হবে চোখ বাঁচিয়ে রাখতে, এবং নতুন যে রোগ আসছে সেই সম্বন্ধে জানতে আমরা আজকে চলে এসেছি ডক্টর ফাল্গুনী মিত্রর সঙ্গে. নমস্কার স্যার. স্যার, এখন করোনা পরিস্থিতিতে এখন আমাদের যেটা সবথেকে বড় অবস্থা সেটা হচ্ছে করোনা পরিস্থিতিতে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি চক্ষু বিশারদ হিসেবে, অ্যাজ এ মানে চক্ষু বিশারদ হিসেবে আপনি কী কী ফেস করছেন, যে আপনাকে তো সবথেকে কাছে যেতে হয় মানুষের, কারণ চোখ দেখতে গেলে তো দূর থেকে চোখ দেখা যায় না, তো সেই সব ক্ষেত্রে আপনার কী কী প্রবলেম হচ্ছে কিংবা কী কী প্রিকশনস নিচ্ছেন আপনি? করোনা পরিস্থিতি তো ধরুন হয়ে গেল প্রায় দেড় বছর, ঠিক আছে, চীনে এটা শুরু হয়েছিল এবং এটা প্রথম যে যিনি সাসপেক্ট করেছিলেন তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ হয়েছিলেন. আচ্ছা, চায়নায় উনি ফার্স্ট বললেন যে একটা ভাইরাস সংক্রমিত হচ্ছে যেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, এবং তিনি একজন চক্ষু বিশেষজ্ঞই ছিলেন. সুতরাং চোখের সাথে এই করোনা ভাইরাসের সম্পর্কটা কিন্তু আদি. আচ্ছা, এবং এটা চোখের সাথেও, আমরা তো লাংস মেইনলি এফেক্ট করে কিন্তু সমস্যাটা চোখেও হয়, যেমন চোখে কনজাংটিভাইটিস হয়, ভাইরাল কনজাংটিভাইটিস হয়, চোখ এফেক্ট হয়, ভাইরাস ইনফেকশন হয়, লোকে ভাবে এমনি হালকা চোখ লাল হয়েছে. ওরকম অনেক পেশেন্ট আমরা পাই যারা অ্যাকচুয়ালি করোনা ভাইরাস ইনফেক্টেড, পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের লাং ইনফেকশনও হচ্ছে. সেজন্য চোখ ব্যাপারটা যখনই আসে করোনার সাথে কিন্তু এটা টোটালি লিঙ্কড. এবং এখন রিসেন্টলি আরেকটা সমস্যা দেখা দিয়েছে, যেখানে চোখের সমস্যা দেখা যাচ্ছে আরও বেশি করে, সেটা আপনারা হয়তো শুনে থাকবেন, মিউকোরমাইকোসিস. তো দেখুন, কোভিড পরিস্থিতিতে মেইনলি আমি একটাই বলবো, সেটা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর. আপনার ঘরে করোনা ঢুকে গেল, তারপরে যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সেটা অকল্পনীয়। যারা এটা ফেস করেছেন তারাই জানেন, এত এত মানুষ মারা যাচ্ছে, এত এত ডাক্তার মারা গেছে, এত এত হেলথ ওয়ার্কার্স মারা গেছে, এফেক্টেড হয়েছে, কোনো সীমা নেই। এবং ভারতবর্ষে এই সেকেন্ড ওয়েভটা তো মানে একটা মানে বিভীষিকা সৃষ্টি করেছে। তো এইখানে মেনলি আমি যেটা বলবো, প্রত্যেকটা জিনিস চোখের ব্যাপার ছাড়াও এটা রিলেটেড এবং চোখ এর সাথেই সংযুক্ত, সেটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ব্যাপারটা যখন আসে তখন মূলত যে জিনিসটা সরকার নক করছে, ডাক্তাররা বলছে, সবাই বলছেন, যেটা মেইনলি অ্যাওয়ারনেস, ফার্স্ট অ্যাওয়ারনেসের জায়গায়। দেখুন, আপনি দেখছেন আমি এই রেকর্ডিংটা করছি কিন্তু একটা বাইরে, একটা খোলা জায়গায়, এটা সেন্ট মাইকেলস চার্চ, এটা এখানে আই হসপিটাল একটা আছে, গুড শেপার্ড আই হসপিটাল, আমি একটু আগেই পেশেন্ট দেখছিলাম চেম্বারের ভেতরে, কিন্তু যখন আমি খুলে কথা বলবার চেষ্টা করব তখন আই মাস্ট বি এন ওপেন স্পেস, যেখানে ভেন্টিলেশনটা ভালো আছে, হাওয়া চলাচল করছে, কারো ভাইরাস ইনফেকশন থাকলেও সেটা একসঙ্গে এক জায়গায় করবে না, ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসির থেকে ফ্যান ভালো, ফ্যান চালিয়ে রাখবেন, জানলা খুলে রাখবেন, হ্যাঁ, সেটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি মাস্কটা সবসময় পরবেন বাইরে বেরোলে, যে কোনো জায়গায় মাস্কটা পরবেন, মাস্কটা ঠিক করে পরবেন, মাস্কটা নাকের উপরে থাকবে, প্রপার N95 সার্জিক্যাল মাস্ক কম্বাইন হলে খুব ভালো, প্রোটেকশন বেশি হবে, দূরত্ব বজায় রাখবেন অ্যাটলিস্ট 2 মিটার্স, আর স্যানিটাইজেশন করবেন, কেন না ওইটা হাত দিয়ে আপনি চোখে নাকে মুখে যাতে হাত না দেন, চোখের থেকে ইনফেকশন হল, এই হাত থেকে হয়তো চোখটা রাব করে দিলেন, ভাইরাস ছিল চলে গেল, বা হয়তো আপনার এয়ারে ভাইরাস আছে চোখে লাগলো,
থেকে গেল, চোখে ভাইরাস ইনফেকশন হয়ে চোখ লাল হলো, চোখের জল তো নাকে যাবে, নাক দিয়ে গলায় যাবে, তারপর থ্রোটটা ইনফেক্ট করবে, তারপর সেটা লাঙে চলে যাবে। তাহলে হলো চোখ লাল, তারপরে গিয়ে হয়ে গেল লাং ইনফেকশন। মানে টেকনিক্যালি এখন মানে মেডিকেলি বলতে গেলে চোখ কিন্তু আমাদেরকে প্রায় ঘুম ছাড়া সব সময় চোখ খোলা রাখতে হবে, সে ইট ইজ ভেরি ভালনারেবল দ্যাট আমাদের চোখ দিয়ে চোখটা আমি বন্ধ করে রাখতে পারি না, মাস্ক লাগাতে পারি না, চোখ খোলা থাকবে। কিন্তু মেইন যেটা হচ্ছে চোখে হাত দেবেন না, আর বাড়িতে ফিরে গিয়ে চোখ মুখ ভালো করে সাবান দিয়ে ধোবেন। ফার্স্ট থিং মাস্কটা খোলার পরেই চোখ মুখ ভালো করে সাবান দিয়ে ধোবেন, যাতে কোনো রকম ভাইরাল পার্টিকলস যাতে না আপনার চোখের মধ্যে ঢোকে, নাকের মুখের চারপাশে যেন না যায়। এইটাই বেশ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর যেটা বলবো আমি সেটা হচ্ছে এখনকার পরিস্থিতিতে যেটা এখন সবাই বলছে এবং সরকারও আমাদের নোটিফিকেশন দিয়েছেন যে মিউকরমাইকোসিসকে নোটিফাইবল ডিজিজ করা হচ্ছে, কেস নাম্বার প্রচুর বেড়ে যাচ্ছে, চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, আমারই দেখা 5টা কেস দুর্গাপুরে অলরেডি ই হ্যাভ সিন। এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিউকার জিনিসটা কি, মিউকারটা কিছু না, একটা ফাঙ্গাস মিউকার, আমরা জানি মিউকার ব্রেড মোল্ড, ব্রেড মোল্ড এক্স্যাক্টলি ওখানে হয়, কিন্তু ওটা হওয়ার পরে স্পোর থেকে হয়, সেই স্পোরটা আস্তে আস্তে লম্বা হাইফি তৈরি হয়, নিয়ে ওটা ওই ফাঙ্গাসটা হয়। কিন্তু আপনার আমার হবে না, কাদের হবে, যাদেরই হবে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা চলে গেছে, ইমিউনিটি অনেক লো, ভয় পাওয়ার কিছু নেই এখানে, মনে রাখবেন, সতর্ক হবেন, ভয় পাবেন না, ভয় পেলে মুশকিল, ভয় আতঙ্ক ছড়াবেন না, ভয় পাবেন না। কি হয় মেইনলি হাইজিনটা ইম্পর্টেন্ট, হাত সাবান দিয়ে ধোয়া, মুখ সাবান দিয়ে ধোয়া, নাক মুখ চোখ পরিষ্কার রাখা ভেরি ইম্পর্টেন্ট। এবারে ওই স্পোর্টটা যদি আপনার নাকে যায় আপনার কিন্তু হবে না, কার হবে, যার প্রতিরোধ ক্ষমতা শরীরে কম, ইমিউনিটি যার কম, কাদের হচ্ছে, কোভিড হওয়ার পরে আমাদের গোটা ইমিউন সিস্টেমটা ডিরেঞ্জড হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা ডাউন হয়ে যাচ্ছে। এবারে সেই পেশেন্টটাকে স্টেরয়েড দেওয়া হয়, এখন তো একটা ট্রিটমেন্ট মেজর আমাদের হচ্ছে হচ্ছে গেম চেঞ্জার হচ্ছে স্টেরয়েড, সঠিক সময় স্টেরয়েড স্টার্ট করাটাই হচ্ছে মেন। বাড়িতে স্টেরয়েড স্টার্ট করবেন না, ডাক্তারবাবুর পরামর্শতেই স্টেরয়েড সঠিক সময়ে অনেকে শুরু করে দেয়, কিন্তু সেটাতে আরও প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, মর্টালিটি বেড়ে যায়। স্টেরয়েড কিন্তু এমন একটি ওষুধ যেটা আপনার খুবই কাজে দিতে পারে, অথবা ভুল প্রয়োগের ফলে একদম সব শেষ করে দিতে পারে। তাহলে ওই স্টেরয়েড দেওয়ার ফলে ইমিউনো কম্প্রোমাইজড একটা লোক আরও ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, এরপরে যদি গোদের উপর বিষ পড়ে, আর যদি ডায়াবেটিস থাকলো, তাহলে ডায়াবেটিস, ইমিউনো কম্প্রোমাইজ, স্টেরয়েড ইনটেক এসব যদি থাকলো, ধরুন কারো ক্যান্সার পেশেন্ট তার ইমিউনিটি কম, যার কেমোথেরাপি চলছে তারও ইমিউনিটি কম, ঠিক আছে, এইসব ট্রিটমেন্টে যারা আছে তাহলে এরা হচ্ছে ভালনারেবল ফর দিস ইনফেকশন। ওটা কিন্তু ক্ষমতা বেশি নেই, আপনি ইজিলি ওকে শেষ করে দিতে পারবেন নর্মাল যারা আছে, কিন্তু যার ইমিউনিটি কম সেখানে সে যদি একবার প্রবেশ করে সে কিন্তু মারাত্মক, সে ঢোকা মানে সে গোটা সিস্টেমের মধ্যে ঢুকবে, নাক দিয়ে ঢোকে, ঢুকে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে চোখের পেছনে চলে যায়, সেইখানে ইনফিল্ট্রেট করে, সাইনাসে চলে যায়, ফ্রন্টাল সাইনাসে, থার্ড মেথড সাইনাস চলে যায়, তারপরে আস্তে আস্তে ব্রেনে ঢোকে যায়, নিয়ে আপনার ক্যাভার্নাস সাইনাস ইনভলভ করে ব্রেন ডেথ, মানে লাস্ট স্টেজে চলে যায়। কিন্তু যদি সঠিক সময়ে আর্লি ডায়াগনোসিস হয়, কী করে বুঝবেন আর্লি ডায়াগনোসিস, ধরুন কালো কালো আপনার এখানে ছোপ ছোপ দাগ হচ্ছে মুখের পাশে, নাকের ডগায় কালো কালো ডিসচার্জ হচ্ছে একটা নাক থেকে, একটা নাক পুরো বন্ধ থাকছে, স্টাফি হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা চোখে হঠাৎ করে ঝাপসা দেখতে আরম্ভ করলো, মিউকার গিয়ে পেছনে অপটিক নার্ভ যেটা আছে ওই নার্ভটাকে অ্যাট্যাক করে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অকলুশন করে দিয়ে ভিশনটাকে একদম নষ্ট করে দেয়, তারপরে তো ওটা খেতে থাকে পুরোপুরি। এইটা যে জিনিস যদি আপনি আর্লি মুখটা একটা সাইড ফুলে গেল হঠাৎ, হ্যাঁ, এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন, আর তার যদি ওই থাকে পোস্ট কোভিড বা তার ইমিউনিটি খুব কম বা ডায়াবেটিক, স্টেরয়েড থেরাপি চলেছে, এরা কিন্তু খুব ভালনারেবল, তাদের বেশি অ্যালার্ট থাকতে হবে। তারা যদি থাকে তাহলে আর্লি যদি আমি পেয়ে যাই, প্রম্পট ট্রিটমেন্ট যদি করা যায় বিফোর ইনভেশন ইনটু দ্য অরবিট, নাকে আছে সেখানে হয়তো স্ক্রেপিং করে তুলে দিতে হবে, এটা শুধু ওষুধে ভালো করা যায় না, সমস্যাটা তো ওখানেই, যদি ইনভেশন হয়ে যায় তখন অপারেট করতে হবে, ওখানে আপনাকে এন্ডোস্কোপি, নেজাল এন্ডোস্কোপি করে ওটাকে তুলে দিতে হবে, তারপর ভেতরে ইনফিল্ট্রেট করে সেটাকে পুরো চেঁচে তুলে দিতে হবে, তারপরে অ্যাম্ফোটেরিসিন বি দিতে হবে,
হ্যাঁ লোকেলি সিস্টেম্যাটিক্যালি দিয়ে ওটাকে কন্ট্রোল করতে হবে, মানে এটা একটা মানে ইন্টারভেনশনাল একটা পার্ট এসে যাচ্ছে কিন্তু নট ইন দ্য আর্লি স্টেজ। আর্লি স্টেজে হয়তো চট করে আপনি একটু বার করে বায়োপসি করে ট্রিটমেন্ট স্টার্ট করে দিলেন, কাজ হয়ে গেল। আচ্ছা, কিন্তু যদি ভেতরে ঢুকে গেল, চোখের অরবিটে চলে গেল, তাহলে তো ওই চোখ পুরো গেল, চোখ তুলে দিতে হবে, চেঁচে দিতে হবে, হাড় ফাড় সরে একদম চেঁচে পরিষ্কার করে এই জায়গাটা সাফ করতে হবে, না হলে ও আবার হবে রেকর্ড করবে। আরেকটা জিনিস আমি সবাই প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, এই যে এত কোভিড হচ্ছে তার জন্য অক্সিজেন দিতে হয়, অক্সিজেন থেরাপিতে যখন অক্সিজেন দিচ্ছে দীর্ঘদিন ধরে, তার থেকে কি আমার এই ফাঙ্গাসটা ঢুকে যাচ্ছে? এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন। ওই যে জল থাকে, জলের মধ্যে যেখানে আপনি অক্সিজেনটা দিচ্ছেন সেখানে কিন্তু স্পোর থাকে না, এটা কিন্তু একটা মিসকনসেপশন। হ্যাঁ, ওটা থেকে হবে না, খুব ভেরি লিটল চান্স জলটা খারাপ ছিল ওখান থেকে মিউকার ঢুকে গিয়ে হয়েছে, হবে না, এটা জেনারেলি হয় না। একটা রিসার্চ বলছে চণ্ডীগড়ে এটা করেছিল, ওরা বলছে না এটা থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইটাই আপনাদের সাবধানতা, আমি এটাই বলবো যে ময়েস্ট জিনিস মুখে বেশি, মাস্কটা বেশি টানা পড়বেন, যেটা সেটা রোজ কাচবেন, ধোবেন, ড্রাই করবেন, তারপর ইউজ করবেন। হ্যাঁ, আমি বেসিক্যালি ইমিউনো কম্প্রোমাইজদের বলছি, কিন্তু সবাই তো একই মাস্ক পরে যাচ্ছে দিনের পর দিন, ওটা পরিষ্কার করা নেই, গরম করা নেই, ইস্ত্রি করা নেই, রোদে দেওয়া নেই, এইসব করবেন না। N95 বেশি দিন একইভাবে ইউজ করে যাচ্ছে, এগুলো কিন্তু খারাপ। ময়েস্ট এইগুলো ভেজিটেবল সোর্স যেগুলো আছে সেগুলোকেও দেখতে হবে, ভালো করে পরিষ্কার করবেন, বাড়ির সবজি টবজি বাইরে থেকে আসলে ভালো করে পরিষ্কার করে খেতে দেবেন অসুস্থ মানুষদের, যাদের যে যেসব কন্ডিশনগুলো বললাম, এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মেইন হাইজিন, ওয়াশিং, ক্লিনিং, ড্রাইং, ময়েশ্চার অ্যাভয়েড করবেন যেটা মাস্কের কাছে ইউজ করবেন, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা কম। আর যদি হয়ও সঙ্গে সঙ্গে আপনি প্রম্পট ট্রিটমেন্ট করুন, তাহলে ভালো হয়ে যাবেন, আতঙ্ক তো হওয়ার কিছু নেই, কিন্তু সাবধানতাটা ভীষণ ভীষণ অবলম্বন করতে হবে। আপনারা দেখুন মেইন সমস্যাটা কি হয়ে জানেন তো, রোগ বেশি গুরুত্ব দেয় না লোকে, রোগটা বেশি বেড়ে যাওয়ার পরে যাই গিয়ে দেখাই হয়, এইটাই মেইন কারণ। আপনি যদি প্রম্পট করেন না, তাহলে কিন্তু সমস্যা মিটে যায়, সমস্যা প্রথমেই। আর যদি প্রিভেন্টিভ মেজার্স গুলো নেন, এখন দেখুন এই প্যান্ডেমিক সিজনে সবাইকে অ্যালার্ট থাকতে হবে, আমরা প্রথম ওয়েভের পরে ক্যাজুয়াল হয়ে গেলাম, তারপরে এই হয়ে গেল, এখন সবাই তিনটে করে মাস্ক পরছে। আগে আমি একটা মাস্ক পরতে পারতাম, ও স্যার কিছু না, করোনা কোনো ব্যাপার না, ও ঠিক হয়ে যাবে, একটু হবেই হবে, তোমার তো হবে, যে বয়স্ক মানুষ যার ইমিউনিটি কম তাদের তো সাংঘাতিক হয়ে যাবে তোমার বাড়িতে। এই লোকের সচেতনতাটাই মেইন আমাদের ভারতবর্ষের সমস্যা বলে আজকে এই অবস্থা। আমরা সেকেন্ড ওয়েভ হওয়ার না, কটা দেশে সেকেন্ড ওয়েভ হয়েছে এরকম ম্যাসিভ, দেখান তো কেন হয়নি, অ্যাওয়ারনেস। এই সংখ্যাটা হতো না যদি এত পেশেন্ট কোভিড দ্বারা এফেক্টেড, কোভিড হয়ে গিয়ে কি ইমিউনিটিটা তো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তারা এক্সপোজড হয়ে যাচ্ছে, তারপর মাস্ক ওয়েরিং, ইমপ্রপার ইউজিং, ব্যাড হাইজিন, সমস্ত কিছু অ্যাডেড আপ হয়ে গিয়ে কেস নাম্বারস বেড়ে গেছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মুইকার আমার হলে আপনাকে পাস করে দেবো কোভিড এর মতো তা নয়, মুইকার টাচ করলে আমার কিছু হবে না, কিন্তু আপনার ইমিউনিটি যদি কম থাকে তাহলে কিন্তু হবে। আচ্ছা, এবার কি করে জানবেন আপনার ইমিউনিটি? এই পারসনস গুলো খুব বেশি সাসেপ্টেবল, সেটা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সাবধানতা নিন, সব ঠিক হয়ে যাবে। কোভিডটা কন্ট্রোল হয়ে গেলে, মানুষের সচেতন বাড়লে, তাদের ইমিউনো বুস্টিং খাবারস খেলে, সব খেলে সব ঠিক থাকবে, সমস্যাটা আমাদের একটু অ্যাওয়ার হতে হবে। স্যার আমি বলছি, আমাদের আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া কি আমাদের এশিয়া পুরো পার্টটা কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? আমরা হচ্ছি স্যার অলমোস্ট ডেভেলপিং কি থার্ড ওয়ার্ল্ড আমাদেরকে বলা হয়, এইখানে এক একটা মানুষের এই করোনার তো এত কস্টলি একটা ট্রিটমেন্ট প্রসিজিয়ার তো সবসময় অ্যাভেল করা সম্ভব হচ্ছে না, তো এইখানে স্যার এমন কিছু কিছু অল্প অল্প কিছু সাজেশনস কি থাকতে পারে যে এই জিনিসগুলো করলে, এই জিনিসগুলো খেলে, এবং এই জিনিসের এই সিমটম যদি আপনার সামনে আসে তাহলে কনসাল্ট আ ডক্টর? হ্যাঁ সেটা তো আছে, কিন্তু কথা হচ্ছে দেখুন, মানে মেইন হচ্ছে বললাম যেটা প্রিভেনশন, আপনি চেষ্টা করবেন মাস্ক, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, ভেন্টিলেশন, এই যদি সবসময় আপনার খেয়াল থাকে না, আপনার করোনা হওয়ার চান্স কম। খাওয়া দাওয়ার ব্যাপারটা কি মোস্ট ইম্পর্টেন্ট? খাওয়া দাওয়া দেখুন, খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া করবেন, ভারতবর্ষে মানুষ ভাত ডাল ভাত মাছ খায়, এই আর কি আর কি,
সেটার থেকেও মেইন ব্যাপারটা হচ্ছে এইগুলো। আর একটা সব থেকে বড় জিনিস, প্রিভেনশনের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা অনেকেই হেজিটেন্ট, নেবো নেবো না, এখন নিচ্ছে, নেবো নেবো না, ভ্যাকসিন, ভ্যাকসিনেশন ফার্স্ট ইজ প্রিভেনশন, আর প্রতিষেধক নেওয়া, এইটা মেইন। আপনি নিজের যেসব সিস্টেমে যেগুলো করছেন তার সাথে ভ্যাকসিনটা নিয়ে নিন, আপনি কিন্তু অনেক সেফ। সেকেন্ড ওয়েভে ডাক্তার তুলনামূলকভাবে অনেক কম মারা গেছে, কারণ হেলথ কেয়ার ওয়ার্কার্স ওয়ার ভ্যাকসিনেটেড। লোকে বলছে ওই দেখো ডাক্তার মারা গেছে, ওর ভ্যাকসিন নেওয়া ছিল, আরে কটা সংখ্যায়, পার্সেন্টেজ দেখুন অনেক 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 কম গতবারের তুলনায় পার্সেন্টেজ হিসেবে। হতে পারে তার কোমরবিডিটি ছিল, টাইমে ট্রিটমেন্ট হয়নি বা অন্য কোনো প্রবলেম ছিল, সেটা হয়, কিন্তু এই ভ্যাকসিনটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেকটা মানুষ যেখানে প্রথমেই সুযোগ পাবে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নাও ভাই, আর দ্বিতীয় ভাবার নেই এটা নিলে কী হবে, মেরানে গিয়ে কী করবে আমার, তারপরে আমার গোটা ইমিউন সিস্টেমের কী হয়ে যাবে, নানা রকম। এই যে সোশ্যাল মিডিয়া না, তার দায়িত্বটা সে সঠিকভাবে পালন করা উচিত, এইটাই যে সঠিক জিনিসটা বলুক, হ্যাঁ এটাই মানুষের কাছে কনভে করুক না, ভ্যাকসিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, নিতে হবে নিতে হবে নিতে হবে, এটাতে কোনো ক্ষতি হয় না। লোকে সবসময় 100টার মধ্যে একটা ঘটনাকে প্রায়োরিটি দেয়, ওই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দেখো ওইখান দিয়ে গেছিলো হয়েছে ওখানে, ম্যাম ম্যাম মেইন ব্যাপারটা কিন্তু কটা মরছে সেগুলোর উপর হাইলাইট করছে মিডিয়া, মিডিয়া কটা ভালো হচ্ছে, কটা সুস্থ হচ্ছে, কটা ক্রিটিক্যাল কেস কিওর হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলোর উপর ফোকাস দিচ্ছে না, কোথায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সেটা ফোকাস করুক, কোথায় বেড অ্যাভেলেবেল সেটা ফোকাস করুক। মিডিয়ার যে দায়িত্বটা না, মিডিয়া সঠিকভাবে, আমাদের ডেমোক্রেসি মিডিয়া ইজ সো ইম্পর্টেন্ট, কিন্তু তাদের দায়িত্বটা ঠিক জায়গায় ফোকাস হচ্ছে না। আমার মনে হয় মৌলিক জায়গাটা চিন্তা করা উচিত, যেটা দিলে মানুষের রিয়েল ডাইরেক্ট উপকার হবে, নেগেটিভ জার্নালিজম নয়, পজিটিভ করুন, যে না ওখানে যাও ওখানে ভ্যাকসিন পাবে, ওখানে অক্সিজেন পাবে, ওখানে হসপিটাল বেড খালি আছে, এখানে গেলে ভ্যাকসিনেশন সেন্টার ওপেন আছে, আপনারা এই এই জিনিসগুলো করবেন না, এই এই জিনিসগুলো করলে আপনার ক্ষতি হবে, পজিটিভ পজিটিভ না, এইখানে মরেছে ওইভাবে মরেছে, এখানে ট্রিটমেন্ট হয়নি, ওখানে ডাক্তার ভুল চিকিৎসা করেছে, মারধর হয়েছে, ভাঙচুর হয়েছে, এই লোক মরেছে, এই জিনিসটাই আমাদের একদম শেষ করে দিয়েছে। আর লোকে ঘরে বসে কাজ নেই, এখন করোনার জন্য বসে বসে টিভি খুলে বসে আছে, হতাশায় আরও চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো প্লিজ আমার রিকোয়েস্ট, আপনিও যেহেতু আপনার পার্ট অফ ইট, ডু পজিটিভ জার্নালিজম, রিয়েলি দ্যাট উইল হেল্প দ্য পিপল, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক ঠিক। আর স্যার আমি বলছি, আমাদের এখন লকডাউন চলছে, লকডাউন ইজ এ ভেরি গুড মেজার টু কন্ট্রোল দ্য টোটাল প্যান্ডেমিক সিচুয়েশন। তো এইখানে দাঁড়িয়ে একটা জিনিস, এটা যেহেতু আপনি চোখ নিয়ে, ইউ আর আন আই স্পেশালিস্ট রিগার্ডিং দিস, তো এইখানে একটা জিনিস আমি খুব বলতে চাই যে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের ক্লাসগুলো এখন অনলাইন হচ্ছে, তারা মোবাইল ইউজ করছে, ট্যাব ইউজ করছে, কম্পিউটার ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, তো এইটা স্যার কি তাদের চোখের উপরে কি এফেক্ট পড়ছে? আমি বলছি মানে ইট ইজ আ প্রিকশনারি মেজার টু কন্ট্রোল দ্য প্যান্ডেমিক। ব্যাপারটা কি বলি, বাচ্চারা তো এমনিও আপনি ট্যাব না দিলে ওরা তো মোবাইল ঘাটেই, মোবাইল ঘাটে, হ্যাঁ মোবাইলটা ওদের কাছে নতুন কিছু না, না ঠিক আছে। সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে বলেই যে চোখের সমস্যা বেড়ে যাবে তা কিন্তু নয়। ওরা আপনি অনলাইন না ক্লাস হলে বাড়িতে ফিরে এসে মোবাইল দেখতে দেখতে খায়, ঠিক আছে, তো মোবাইলটা ওদের পার্ট অ্যান্ড পার্সেল, হ্যাঁ এবারে টাইমটা বেড়ে গেছে হয়তো। সমস্যাটা কোথায়, এখানে একটা ড্রাই আই হওয়ার সম্ভাবনাটা বাড়ে, কি হয় যেহেতু কন্টিনিউয়াস দেখছে ওদের একটা গ্লেয়ার এফেক্ট হচ্ছে আর ব্লিঙ্ক রেটটা কমে যাচ্ছে, এর ফলে একটা ইভাপোরেটিভ ড্রাইনেস হয় চোখে, চোখের জল হয়ে যায়, কমে যায়, এবং সেটার জন্য বার্নিং সেন্সেশন হয়, যেটা আমরা কম্পিউটার রিলেটেড ভিজুয়াল সিন্ড্রোম বলি, ড্রাইনেস হয়, চোখের জল কমে যায়, এবং একটা ইরিটেশন, রেডনেস, ফরেন বডি সেন্সেশন, এইসব সমস্যাগুলো হয়, কিন্তু সেগুলো যাদের হবে তারা ট্রিট করবে। এবং আমি সবসময় বলবো করো, ক্লাস তো করতেই হবে, ঠিক আছে, দুনিয়াটা এখন মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, এবার এনাকে নাও করতে পারবো না, তো সেটা 20 মিনিট করো। একটা আমাদের একটা এ আছে, আমরা বলি 20 মিনিট পর, 20 মিনিট করো, 20 মিনিট পরে ব্রেক, অন্তত 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ব্রেক দাও, 20 মিটার দূরে তাকাও, আচ্ছা 5 মিনিট চোখের রেস্ট, আচ্ছা খুব ভালো রেস্ট হয়, 20-20-20 এটা যদি অ্যাপ্লাই করো চোখ কিন্তু এমনি ভালো থাকবে। আর কোনো সিমটম হলে ইমিডিয়েটলি চোখের ডাক্তার বাবুর সাথে যোগাযোগ করতে, কারণ রিফ্র্যাকটিভ এরার্সটা খুব কমন এখন, পাওয়ারের পাওয়ার সঠিক পাওয়ার পড়া উচিত সবসময়, সে পড়ুক আর যাই করুক, টিভি দেখুক, মোবাইল করুক, যা করুক, পাওয়ারটা যেন সঠিক থাকে, সে যেন নিয়মিত বাচ্চাদের একবার অন্তত বছরে একটা চেক আপ করা উচিত, এটা করা উচিত। আচ্ছা,
না আমরা যেমন আগে আমি যখন কনসাল্ট করেছি আগে আমরা এফিজিস আই স্পেশালি বলতো যে একটা লাইন পড়বে একবার ব্লিঙ্ক করবে একটা লাইন পড়বে সেটা তো হয় না না যখন আপনি মনোসংযোগ দিয়ে পড়ছেন তখন কি আর ওইটার দিকে খেয়াল থাকবে আপনি পড়ে যাচ্ছেন বুঝছেন ওটা হয় না ওই জন্য 20 মিনিটটা আমরা বলি 20 মিনিট পর টেক এ ব্রেক ফর 20 সেকেন্ডস আর 30 সেকেন্ডস 20 মিটার দূরে তাকাও একটু রিল্যাক্স করো আবার গো স্টার্ট দ্যাট উইল ডু আচ্ছা তো এমনি প্রিকশনারি টোটাল যা আমাদের আর চোখ খুলে জলে ঝাপটাটা মারবেন না ম্যাক্সিমাম লোক করে এটাই নাকি ট্র্যাডিশন করা উচিত চোখ খুলে জলে ঝাপটাটা চোখ ভালো থাকবে নো আমরা বলি না আমরা চোখ বন্ধ করে চলতো চোখে যে নর্মাল টিয়ার সাবস্টিটিউট টিয়ার্স ফিলিংটা আছে ওটা একটু ডিস্টার্ব হয়ে যায় অত চোখে জলে ঝাপটা দিয়ে তখন প্রবলেম হয়ে যায় চোখ বন্ধ করে চোখ ধোবে সব সময় এটা আমি সব সময় বলি চোখ বন্ধ করে চোখ ধোবে যার ভাইরাস ঢুকছে তারই রোগ হবে না কিন্তু ভাইরাল লোডটা কতটা ঢুকছে তো সেটা কমানোর জন্য আপনার স্পেক্স তো হেল্পফুল ডেফিনেটলি হেল্পফুল স্যার এরপরে আসছে আমরা নাকি থার্ড ওয়েভ আসছে প্রবাবলি প্রবাবলি থার্ড ওয়েভ উইল বি কামিং সো ওখানে নাকি বাচ্চাদের এফেক্টেড হবে বাচ্চাদের আলাদা করে হবে না বাচ্চারা সবসময় এফেক্টেড ছিল সংখ্যাই কম ছিল তুলনামূলকভাবে এবারে যেহেতু এল্ডার এজ গ্রুপ ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে না তখন কি দেখা যাবে যে বাচ্চাদের যেন বেশি হচ্ছে প্রকাশ পাই বা পাই না যে রোগটা হয়েছে কত বাচ্চা এফেক্টেড হয়েছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে এখন তো প্রচুর কেন এবার হচ্ছে এলডারলি এজ গ্রুপ দিয়ে ভ্যাকসিনেটেড হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে ওদের মধ্যে বেশি হচ্ছে ওদের মধ্যে বেশি হচ্ছে না ওদের সংখ্যাটা ছিল এবারে কথাটা হচ্ছে যেহেতু ওরা ভ্যাকসিনেটেড তার পার্সেন্টেজটা ওদের বেড়ে যাচ্ছে তখন মানে আমরা ওদিকটা নিচে ওদিক শিফট করে যাচ্ছে তখন মনে হচ্ছে ওদের বেশি হয়ে যাচ্ছে আলাদা করে নয় এটা আমার নিজস্ব ধারণা আমার মনে হয় দিস ইজ কোয়াইট লজিক্যাল ইউনিভার্সালি ভাইরাস উইল এফেক্ট এভরিবডি উইল গো ইন এবার আপনার ইমিউনিটি ভালো থাকলে আপনি বুঝতেই পারলেন অ্যাসিমটোম্যাটিক থেকে বেরিয়ে গেলে তাই না স্যার আমি কি বলছি এটা কি কোনো ক্ষেত্রে দিস করোনা ভাইরাস ইজ ইঞ্জিনিয়ার্ড ভাইরাস এটা তো মানে ভীষণই কন্ট্রোভার্সিয়াল একটা কথা এবং দেখুন আমার দেখুন ব্যাপারটা কি জানতো এগুলো খুব মানে যদি হয়ে থাকে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না দুঃখজনক কিছু হতে পারে না হ্যাঁ মানুষের মানুষের প্রতি মানুষের এই জিজ্ঞাসা এই চিন্তার বাইরে এটা কেউ করতে পারে তবে দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্ল্ড মার্কেট সমতার দখলে মানুষের এই লোভ আগ্রাসী মানসিকতা আমি রাজত্ব করব সারা পৃথিবীকে দুনিয়াকে জয় করব তার বিভিন্নভাবে সে করেছে হ্যাঁ ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে এবার এখন অর্থনৈতিকভাবে মানুষ মানুষকে ব্যাংক্রাফ্ট করে তাকে রুল করছে এবার এইসব তো ধরুন রাজনৈতিক ব্যাপার ট্যাপার হয়ে গেল হতে পারে চীনের হয়তো কোনো ভাইরাস ল্যাবে হতে পারে এটা আমার ওপিনিয়ন নয় আমি যেটুকু পড়ে আমার মনে হয়েছে কোনো ল্যাবরেটরিতে রিসার্চ হচ্ছিল ভাইরাস নিয়ে রিসার্চ হচ্ছিল সেই ভাইরাসটা হয়তো লিক আউট করে গেছে কোনোভাবে কোনো ইন্টার্নকে এফেক্ট করেছে তারপর সে বাইরে বেরিয়ে এফেক্ট করে দিয়েছে তারপর সেটা হয়তো স্প্রেড করেছে হতে পারে না এটা কেউ বলতে পারে না হতে পারে কিন্তু এখন পর্যন্ত যা তথ্য প্রমাণ আছে তাতে দেখা যাচ্ছে এটা ন্যাচারাল ভাইরাস তারা কিন্তু তাই প্রমাণ দিয়েছে আবার বলছে আর কেউ কেউ বলছে না এটা ন্যাচারাল ভাইরাস নাও হতে পারে এটা ইঞ্জিনিয়ার্ডও হতে পারে বোথ আর পসিবল এখন কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যা সে ঈশ্বরই জানেন কারণ এটা তো কন্ট্রোল করছে অনেক বডি হ্যাঁ এটা যদি একবার প্রচার হয় বা প্রকাশ পায় যে না এটা সত্যি মানুষের ক্ষতির জন্য তৈরি করা হয়েছিল তাহলে এটা তো সাংঘাতিক রিপারকেশন হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে তো সুতরাং সেই ব্যাপারে আমার কোনো মতামত নেই আমি যেটুকু পড়েছি সেটুকু শুনেছি যেটুকু আমার ধারণা হতে পারে না তা নয় তবে হবেই এটা এটাও বলা ডিফিকাল্ট স্যার এখানে একটা জিনিস দেখছি 1820 সালে একটা এপিডেমিক হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড 1920 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড 2020 হিস্ট্রি রিপিটিং ইটসেলফ হ্যাঁ এটাই তো ন্যাচারাল টেন্ডেন্সি অফ দ্য মানে হোল সিস্টেম অফ দিস ইউনিভার্স এই সবটাই একটা বিবর্তনের মধ্যে চলে মানে সাইকেল দিয়ে চলে তো সুতরাং ভাইরাস প্রলিফারেশন হয় এটা তো হু তো অনেক আগেই বলেছে যে প্যান্ডেমিক হতে পারে প্যান্ডেমিক প্রস্তুতি নাও নিয়েছিল বলেই 2009-10 সাল থেকে তখন বলে এত তাড়াতাড়ি তাও একটা ভ্যাকসিন ওরা 1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে দাঁড় করাতে পারলো একটা প্রোটোকল তৈরি করতে পারলো সো উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড যে আবার প্যান্ডেমিক হতে পারে
হ্যাঁ, ওয়ার্ল্ডে প্যান্ডেমিক হবে না, এবং ভাইরাসটা মিউটেট করে না, সে চরিত্র পাল্টে ফেলে, সে তার সুবিধা মতো হয়। আগে হয়তো ভারী ছিল, এখন হয়তো হালকা হয়ে গেছে, এয়ারোসল হয়ে গেছে, মিউটেট করে ঢুকতে পারছিল না লাংস দিয়ে, এখন এখন জিআই দিয়ে ঢুকে যাচ্ছে, অন্য সিস্টেম দিয়ে ঢুকে যাচ্ছে, মিউটেট করে ফেলে, ও ইনফেক্টিভিটি বেড়ে গেল, এত সংক্রমণ ছিল না, হঠাৎ করে তার ইনফেক্টিভিটি বেড়ে গেল, হ্যাঁ তার সংক্রমণের এন্ট্রি তার প্রকাশ সবটাই ভ্যারি ভ্যারি করে গেল। তো ভাইরাসকে ধরা খুব মুশকিল, হ্যাঁ ভাইরাস কিন্তু খুব মুশকিল। সো স্যার, লাস্টলি অ্যান্ড ফাইনালি একটাই জিনিস আরেকবার জিজ্ঞেস করে নেবো, প্রথম থেকে একটা জিস্ট আপ নিয়ে নেবো, সেটা হচ্ছে কি স্যার, এই করোনা থেকে বাঁচতে গেলে মানুষকে একদম স্পেসিফিকলি তিনটে চারটে পয়েন্টের মধ্যে একটুখানি বলে দিন, যে আমাদের থ্রু দিয়ে যে কি করে মানুষকে এর থেকে বাঁচতে, মানুষ বাঁচবে। প্রথম এবং ফার্স্ট, মাস্ক, মাস্ক, মাস্ক অ্যান্ড মাস্ক, প্রপার মাস্ক ঠিকভাবে পরা, N95 সার্জিক্যাল কম্বাইন করতে পারলে খুব ভালো, ক্লথ মাস্ক পরা না পরা সমান, এটাই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই দুটো মেইন বলবো, তারপরে বলবো সোশ্যাল ডিস্টেন্সিং, ভেন্টিলেশন, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজেশন, এগুলো। কিন্তু এই মাস্ক আর ভ্যাকসিনেশন, এই দুটো আপনার প্রাইমারি, এই দুটো করতেই হবে। আর যে কোনো উপসর্গ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, নিজে কিছু করতে যাবেন না, নিজে চিকিৎসা করবেন না। মিডিয়াতে অনেক কিছু দেখায়, এই দাও, এই দাও, সেই দাও, এই খাও, সেই খাও, ঠিক আছে অনেক কিছু করুন, করতে কোনো আপত্তি নেই, কিন্তু আসল যেটা করার দরকার সেটা করার জন্য আপনি ডাক্তারকে কনসাল্ট করবেন, নিজের মধ্যে চিকিৎসা করবেন, ঠিক, এটাই বলা হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রথম এবং ফার্স্ট, মাস্ক, মাস্ক অ্যান্ড মাস্ক, প্রপার মাস্ক ঠিকভাবে পরা, N95 সার্জিক্যাল কম্বাইন করতে পারলে খুব ভালো, ক্লথ মাস্ক পরা না পরা সমান, এটাই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, গেট ইউর সেলফ ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই দুটো মেইন বলবো, তারপরে বলবো সোশ্যাল ডিস্টেন্সিং, ভেন্টিলেশন, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজেশন, এগুলো। কিন্তু এই মাস্ক আর ভ্যাকসিনেশন, এই দুটো আপনার প্রাইমারি, এই দুটো করতেই হবে। আর যে কোনো উপসর্গ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, নিজে কিছু করতে যাবেন।